হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে টাকা তুলবেন এবং ওই টাকা উইথড্র করবেন, সবকিছু সম্পর্কে আমরা বিস্তারিত জানব, এবং কোন কোন প্রোডাক্টের জন্য কি ধরনের কমিশন পাচ্ছেন আমরা সবকিছু সম্পর্কে বিস্তারিত জানব। সো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে আপনার যদি কোনো ধারণাই না থেকে থাকে, তাহলে শর্টকাটে বলে দিই, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনি অ্যামাজন বলুন, আপনার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে অ্যামাজন ছাড়াই যেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটি প্রোভাইড করে, ওই ওয়েবসাইটগুলো বা অ্যামাজনের যে কোনো প্রোডাক্টের আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে পারেন, এবং সেই জেনারেটকৃত লিঙ্কটি আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে, আপনার ফেসবুকের মাধ্যমে, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলে যদি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করেন, রিভিউর মাধ্যমে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি প্রোভাইড করতে পারেন, বা আপনার ওয়েবসাইটে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি আর্টিকেল লিখতে পারেন, এবং ওই আর্টিকেল বা ভিডিও দেখে যদি কেউ আপনার ওই লিঙ্কে যদি ক্লিক করে, ক্লিক করার পর এখান থেকে যদি 24 ঘন্টার মধ্যে যদি কেউ কিছু কিনে যে কোনো প্রোডাক্টে, ধরুন এই প্রোডাক্টটি আপনি লিঙ্কটি জেনারেট করেছেন, এই প্রোডাক্টটি না কিনে এই প্রোডাক্টটি কিনলো, তাহলে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে একটি কমিশন পাবেন, নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। সো ক্যাটাগরি বেস কমিশনটি আলাদা আলাদা, যেমন এখানে টয়েস সিস্টেম রয়েছে, তারপর এখানে আমাদের গেমস গিফট এগুলো সিস্টেম রয়েছে, তারপর এগুলো আমাদের ক্যাটাগরি বেস আলাদা আলাদা কমিশন। সো আমরা সবকিছু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সো চলুন শুরু করা যাক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সর্বপ্রথম আপনি amazon.com এখানে আসবেন। সো amazon.com এ আসার পর আমরা একদম নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেক মানি উইথ আস, এখানে কিছু লিংক রয়েছে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে আরও একটি ওয়েবসাইটে আমাদের রিডাইরেক্ট করে ফেলছে। এখানে দেখুন অ্যাফিলিয়েট ড্যাশ তারপর প্রোগ্রাম amazon.com। সো আমরা আগে দেখে নিই আমরা এখানে কি কি সুযোগ সুবিধা পাচ্ছি এবং কেমন কমিশন হতে যাচ্ছে এবং কিভাবে আর্নিং করব। সো এখানে কিছু স্টেপ দেখাচ্ছে যে কিভাবে আমাদের আর্নিংটা শুরু হবে। তারপর এখানে আর্নিং, এখানে দেখুন আপ টু 10%, তো 10% পর্যন্ত আপনি কমিশন পাচ্ছেন। তো এখানে আরেকটি কথা জেনে নিই, আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর আমরা এগুলো পড়লে আমরা আরও বিস্তারিত অনেক কিছু জানবো। তো এখানে দেখুন হাউ ডু আর্ন দিস প্রোগ্রাম। তো এখানে আমরা যাই, নতুন ট্যাবে ওপেন করে এখানে ঢুকি, তারপর এগুলো দেখবো। তো এখানে যদি আমরা আসি, আসার পর এখানে দেখুন আমাদের কমিশন সিস্টেমটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের কিছু ক্যাটাগরি শো করছে, এখানে লাক্সারি, বান্টি, তারপর অ্যামাজন কয়েন্স। তো এখানে 10% দিচ্ছে আপনাকে। তো এই ক্যাটাগরি যদি প্রোডাক্ট সেল করেন আপনি এই এত পার্সেন্ট পাচ্ছেন। তারপর এখানে দেখুন ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, তারপর এখানে ডিজিটাল ভিডিও, এখানে 5%, তারপর এখানে ফিজিক্যাল বুক, কিচেন, তারপর অটোমোটিভ, এখানে আমাদের 4.50%। এখানে আমাদের বিভিন্ন পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি আরও বিস্তারিত জানতে চাই আমরা আরেকটু ভালোভাবে দেখে নেব। সো এখানে আমরা যদি আবারও ব্যাক করি, এখানে আরও অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। তো আমরা একটু উপরে যাই, আমরা যেহেতু সাইন আপ করতে যাচ্ছি, এখানে আমরা সাইন আপ বাটনে আমরা প্রেস করব। সাইন আপ বাটনে প্রেস করার পর আমাদের সাইন ইন পেজে রিডাইরেক্ট করলো। সো সমস্যা নেই, আমরা এখানে দেখুন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট আমরা এখানে প্রেস করব এই বাটনটিতে। সো এখানে প্রেস করার পর আমাদের নেম চাচ্ছে, তারপর ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা আমাদের নামটি দিয়ে দিব। তো আপনি এখানে আপনার অরিজিনাল নেমটি দেওয়ার ট্রাই করবেন, তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো একটি ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তারপর সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন কনফার্ম করার জন্য, তারপর ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে আমরা প্রেস করব। তো এখানে প্রেস করার পর এখানে দেখুন ভেরিফাই ইমেল অ্যাড্রেস। সো আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে হবে। আমাদের ইমেল আইডিতে আমাদের একটি মেল চলে যাবে। তো আমরা gmail.com যেহেতু দিয়েছি, gmail.com এ যাব জিমেল অ্যাড্রেসের কারণে। জিমেলে এখানে আসার পর আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, অ্যামাজন থেকে এসেছে। তো এই মেলটির ভিতরে আমরা একটি ওটিপি পেয়েছি, এই 5-6 সংখ্যার এই ওটিপিটি আমরা কপি করলাম, আমরা এখানে এটি পেস্ট করে দিব। তারপর এখানে এই বাটনটিতে প্রেস করব, ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। সো আমাদের অ্যাকাউন্টে যাবতীয় সব ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিব। তো এখানে পে নেম দেখতে পাচ্ছি আমরা, এখানে আমাদের পেমেন্টের জন্য আমরা একটি পে নেম এখানে দিয়ে দিব। সো এখানে এই নামের সাথে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বা ভোটার আইডির সাথে আপনি ম্যাচিং রাখার ট্রাই করবেন। সো আমি এটি দিয়ে দিলাম। তারপর এখানে আপনি আপনার একটি ভ্যালিড অ্যাড্রেস দিবেন। সো আমি একটি অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি।
সো এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন, আপনার ভ্যালিড অ্যাড্রেস, যেটি ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনি যেখানে থাকেন আপনার ওই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস লাইন 3-2 এখানে ভাগে ভাগেও দিতে পারেন অথবা আপনি চাইলে এক লাইনের মধ্যে আপনি দিতে পারেন। সো এখানে ভাগ ভাগ করে দেওয়াটাই বেটার। আমাদের এখানে দেখুন আমরা এখানে স্টার মার্ক দেখতে পাচ্ছি, লাল স্টার মার্ক, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বা রিকোয়ার্ড। সো এগুলো আমাদের অবশ্যই দিতে হবে, স্টার মার্ক, লাল স্টার মার্ক যেখানে যেখানে আমাদের রয়েছে। সো আমাদের অ্যাড্রেস লাইন 1-এ দিতে হবে, তারপর 2-তে না দিলে সমস্যা নেই, 3-তেও সমস্যা নেই। তারপর এখানে সিটি অবশ্যই দিতে হবে। সো আমরা এখানে সিটি ঢাকা দিয়ে দেব, আপনি আপনার সিটি দিয়ে দিবেন এখানে। তারপর এখানে দেখুন স্টেট রিজন, তো এখান থেকে আমরা যদি দেখি আমরা এখানে কোনো স্টেট সিলেক্ট করতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে আমরা একটু নিচে যেতে হবে। এই যে একটু নিচে দেখুন কান্ট্রি, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে কান্ট্রিটি বাংলাদেশ করে দিব। সো আগে অবশ্য এটি ছিল না, এখন আমাদের আমরা বাংলাদেশ থেকেও এখানে সিলেক্ট করতে পাচ্ছি। তারপর এখানে আমাদের স্টেট দিয়ে দিব, তো স্টেট আমাদের ঢাকা দিব বিভাগ। তো এখানে দেখুন একটি জিপ কোড, তো জিপ কোড পোস্টাল কোড হচ্ছে যে আপনার ডাকঘর বা আপনার ডাক বিভাগের প্রত্যেকটি এরিয়ার একটি কোড থাকে, তো ওই কোডটি হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড। তো ওই কোডটি আমরা আমাদের দিয়ে দিব 4 সংখ্যার। তারপর এখানে দেখুন আমাদের কান্ট্রি তো সিলেক্ট করলাম, তারপর একটি ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিব। সো আমরা এখানে আমাদের ফোন নাম্বারের যে কান্ট্রি কোড আছে ওই কান্ট্রি কোডটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা একটু নিচে যাই, 8-8-0 সিলেক্ট করব। দেখুন 8-8-0 বাংলাদেশের কান্ট্রি কোড, তারপর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব। সো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বারটি প্রেস করার পর এখানে দেখুন দা পে লিস্টেড অ্যাবোভ, তো এখানে দুইটি অপশন রয়েছে। এখানে দেখুন হু ইজ দ্য মেন কন্ট্যাক্ট ফর দা দিস অ্যাকাউন্ট, সো এখানে কন্ট্যাক্টের জন্য কে মেন, এখানে ওইটি আপনি চাইলে যদি এক্সট্রা কোনো কন্ট্যাক্ট ডিটেলস আপনি যদি এখানে দিতে চান তাহলে ওইটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, বা আপনি এখানে এটি এই যে আমরা যে ডিটেলসগুলো দিয়েছি এটি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তো আমরা এটি চাচ্ছি। সো তারপর আমরা এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, এখানে আমরা প্রেস করব। সো আমরা নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস নামের একটি ট্যাব পাচ্ছি। তো এই পেজটিতে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটি দিব, যদি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা আমাদের যদি কিছু থাকে আমরা যার মাধ্যমে আমরা আমাদের অ্যামাজন প্রোডাক্টগুলো আমরা সেল করবো, অ্যামাজনের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক যেখানে আমরা বসাবো ওই সোর্সটির লিঙ্ক আমরা এখানে দিয়ে দিব। তো হোক আপনার ইউটিউব চ্যানেল, হোক আপনার ওয়েবসাইট, হোক আপনার ফেসবুক পেজ যেখানে আপনার ভিজিটর বেশি, সাবস্ক্রাইবার বেশি, বা আপনার যদি ভালো ফলোয়ার থাকে তাহলে ওই লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিবেন। অথবা যদি আপনার কোনো মোবাইল অ্যাপস থাকে যে অ্যাপের মাধ্যমে অনেক ভিজিটর আসে অথবা যে অ্যাপের ইনস্টল অনেক বেশি ওই অ্যাপের ইউআরএল এখানে দিয়ে দিবেন। সো আপনি চাইলে এখানে ওই ওয়েবসাইটটিও দিতে পারেন। সো আমরা এখানে একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের আমরা লিঙ্ক দিয়ে দিব। তো ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইটে আমরা সেল করতে চাচ্ছি অ্যামাজনের প্রোডাক্টগুলো। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি টাইপ করে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তারপর আমাদের যদি আরও কোনো লিঙ্ক বা ব্লগ অথবা কিছু থাকে তাহলে আমরা এখানে দিয়ে দিব। তারপর নেক্সট বাটনটিতে আমরা প্রেস করব। সো নেক্সটে প্রেস করার পর এখানে আমাদেরকে একটি জিনিস চাচ্ছে, এখানে আমাদের এখানে কি বলতে চাচ্ছে আমরা এখানে যদি দেখি, আর এনি অফ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস লিস্টেড অ্যাবভ ডিরেক্ট প্রিমিয়ারলি অ্যাট চিলড্রেন আন্ডার 13। তো এখানে আপনার ওয়েবসাইটে অথবা আপনার মোবাইল অ্যাপসের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমাদের আন্ডার 13 বা বাচ্চাদের জন্য হার্মফুল হবে, এই ধরনের কিছু আছে কিনা আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যাপসের মধ্যে। সো আমাদের অবশ্যই ওগুলো নেই, আমরা এখান থেকে নো দিব। নো দেওয়ার পর আমরা এখানে কনফার্মে ক্লিক করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর প্রিপেয়ার্ড অ্যাসোসিয়েস স্টোর আইডি, সো আমরা এখানে আমাদের একটি স্টোর আইডি দিয়ে দিব, আমাদের একটি স্টোর আইডি জেনারেট হবে। সো এখানে আপনি আপনার কোম্পানি নেম অথবা আপনি যেটি আপনি চান ইউনিক একটি আইডি এখানে দিয়ে দিবেন, ইউজার নেম। সো ধরুন আমি এখানে টেকট্রিকা দিয়ে দিলাম, আপনি একটি ইউনিক জিনিস দিবেন যেখানে আপনার স্পেস থাকবে না অথবা ইয়ে থাকবে না। সো আমি এটি দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন ইউর ওয়েবসাইট লিস্ট, তো আমাদের এই ওয়েবসাইটটি একটু আগে দিয়েছিলাম। তারপর এখানে দেখুন হোয়াট ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, তো আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসটি আমাদের কিসের উপরে, আমরা কী কী সেল করি, অথবা আমাদের ওয়েবসাইট সম্পর্কে আমরা একটি লাইন দিব যে আমাদের ওয়েবসাইটে এখানে আমরা কীভাবে মনিটাইজ করব, অথবা আমাদের এখানে কয়েকজন ভিজিটর আসে, অথবা আমাদের ওয়েবসাইটটি কেমন পপুলার, এগুলো সম্পর্কে আমরা একটু দিয়ে দিব। সো এখানে আপনি আপনার মতো করে একটি ডেসক্রিপশন বা কিছু একটা লিখে দিবেন।
সো এখানে আমি আমার মতো ছোট একটি লেখা দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইট সম্পর্কে। সো আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে ছোট একটি লেখা দিয়ে দিবেন। সো আমরা এখানে একটু নিচের দিকে আসি, এখানে দেখুন হুইচ অব দ্য ফলোয়িং টপিকস দ্য বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। সো দেখুন এখানে সিলেক্ট প্রাইমারি টপিক, তো আমাদের প্রাইমারি টপিকটি আমরা কি এখানে সেল করতে চাচ্ছি বা কি আমরা পাবলিশ করতে চাচ্ছি এখানে আমরা ওটি সিলেক্ট করে দেবো। সো আমরা এখান থেকে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি দিতে পারি, যেহেতু আমাদের ইলেকট্রনিক্স বা গ্যাজেট জাতীয় জিনিস আমরা সেল করতে চাচ্ছি, এগুলো টেকনোলজি রিলেটেড হতে পারে। তারপর এখানে সিলেক্ট সেকেন্ডারি টপিক, এখান থেকে আপনি চাইলে সেকেন্ডারি টপিকও আপনি দিয়ে দিতে পারেন। সো এখানে দেখি আমাদের সেকেন্ডারি টপিক হিসেবে আমরা কি সিলেক্ট করে দিতে পারি। সো সেকেন্ডারি টপিক হিসেবে আপনি যে কোনো একটি, আপনি ওই রিলেটেড যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো চাইলে আপনি আরও টপিক এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের আরও কিছু অপশন আছে, সো আমরা এখান থেকে ওগুলো সিলেক্ট করে দেব। ক্লথিং, শুজ, কম্পিউটার্স অ্যান্ড অফিস, মুভিস দেখি, এখানে ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। তারপর কম্পিউটার অফিস যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো আমরা এখান থেকে পরে পরে সিলেক্ট করে দেবো। তারপর এখানে আরেকটি চাচ্ছে, এখানে আরেকটি অপশন চাচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইপটি কেমন, তো আমাদের ওয়েবসাইটের টাইপটি এখানে দিয়ে দেবো। কম্পারিজন, শপিং ইঞ্জিন হতে পারে অথবা কন্টেন্ট অর নিজ ওয়েবসাইট এখানে থাকতে পারে। তারপর কুপন অর ডিলস ওয়েবসাইট, তো যে রিলেটেড ওয়েবসাইট আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি ব্লগের মাধ্যমে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, যেমন আপনি ব্লগে কোনো রিভিউ করতে চাচ্ছেন, কোনো কিছু লেখালেখির মাধ্যমে যদি আপনি সেল করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ব্লগ সিলেক্ট করে দিতে পারেন। অথবা এখানে আপনি ওইটিও সিলেক্ট করতে পারেন, কন্টেন্ট, কোনো কন্টেন্ট আপনি লিখতে চাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ওই ক্ষেত্রে আপনি ওর এখানে দেখুন, আপনার যদি কোনো নিশের উপরে, যদি নিশ বা কোনো টপিকের উপরে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ওয়েবসাইটটি যে কোনো একটি নিশের উপরে। তারপর এখানে সেকেন্ডারি টাইপটি আমরা এখানে দিয়ে দিতে পারি, সেকেন্ডারি টাইপ হিসেবে আমরা এখানে ব্লগ দিয়ে দিলাম, আপনি চাইলে আরও অ্যানাদার টাইপও দিতে পারেন। সো এগুলো আপনার টপিকের সাথে আপনি মিলিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইটস, তো আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে, সো এখানে তারা জিজ্ঞেস করছে আমাদের ওয়েবসাইটে আমরা কীভাবে ট্রাফিক আনি। তো এখানে পেড সার্চ রয়েছে, ইমেল মার্কেটিং রয়েছে, তো আমরা যদি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে যদি এনে থাকি তাহলে আমরা এখানে ইমেল সিলেক্ট করে দিতে পারি। তারপর এখানে আমরা মাল্টিপল অপশন রয়েছে, আমরা এগুলো সিলেক্ট করতে পারি। তো গুগল এসইও, টেসইও, তো অথবা এসইও জাতীয় যদি হয় তাহলে এসইও সিলেক্ট করে দিবেন। তো এখানে সোশ্যাল নেটওয়ার্কস রয়েছে, তো এখানে যদি আপনার ফেসবুক পেজ থাকে আপনি এখানে সোশ্যাল নেটওয়ার্কসে আপনি দিয়ে দিতে পারেন। তারপর যদি ব্লগ থাকে তাহলে ব্লগ দিয়ে দিতে পারেন। এখানে আপনার জিটি জিটি এখান থেকে আপনি ওই রিলেটেড ওগুলো কয়েকটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম, তো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম জেনারেট করতে চাচ্ছি এটি জিজ্ঞেস করছে। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে ই কমার্স সাইট নাকি অনলাইন রিটেলস, উইজার্স, তারপর ইবাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে অনেক ধরনের অপশন আছে, কমিশন জাংশন, সো আমরা এখানে এটি সিলেক্ট করে দিতে পারি। অ্যামাজন অ্যাসোসিয়েট ইজ দ্য অনলি ওয়ে আই মনিটাইজ মাই সাইট, তো এটি আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর এখানে দেখুন সেকেন্ডারি অপশন রয়েছে, আমরা চাইলে সেকেন্ডারি অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আমরা এখানে ই কমার্স অনলাইন রিটেল এখানে আমরা এটি সিলেক্ট করে দিতে পারি। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্ক, তো আমরা আমাদের লিঙ্কটি কিভাবে নর্মালি বিল্ড করি বা লিঙ্কটি কিভাবে বসাই। যদি আমরা, যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থাকে বা ব্লগ থাকে, এখানে দেখুন উপরে আমাদের অপশন রয়েছে ব্লগ এডিটর, এই যে ব্লগারের আমাদের এডিটর রয়েছে, ওয়ার্ডপ্রেস এডিটর রয়েছে। সো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থাকে বা ব্লগার অ্যাফিলিয়েট ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা এখানে এটি সিলেক্ট করে দেবো। তারপর এখানে HTML ম্যানুয়ালি, তো আমরা উপরেরটাই আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখুন হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর ডু ইউ ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপস গেট পার মান্থ, তো আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেক মাসে কীরকম ভিজিটর পাই। তো আমরা এখানে দিয়ে দিই, এখানে লেস দেন 500 দিতে পারেন অথবা ফ্রম, এখানে আমরা সেকেন্ডটাই আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আছে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম, সো আমরা এখানে রিজনটা কি, আমরা কি কারণে আমরা তাদের প্রোগ্রামে জয়েন করতে চাচ্ছি। তো এখানে আমরা সিলেক্ট করে দেব টু মনিটাইজ মাই সাইট, এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি এটি। তারপর হাউ ডিড ইউর হেয়ার অ্যাবাউট আস, তো আমরা তাদের সম্পর্কে আমরা কিভাবে জেনেছি, তো ব্লগ পোস্টের মাধ্যমে কি অ্যামাজন সম্পর্কে, অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে জেনেছি নাকি কিভাবে জেনেছি। তো আমরা এখান থেকে যে অপশনটি, অপশনটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, তো যে কোনো একটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে অনলাইন সার্চ দিয়ে দিলাম।
তারপর এখানে দেখুন আমাদের একটি ক্যাপচা কোড আছে, তো সুন্দরভাবে আমরা আমাদের ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করব। তো এখানে এই খালি বক্সে আমরা আমাদের ক্যাপচা কোডটি এখানে বসাচ্ছি। তো ক্যাপচা কোডটি বসালাম, বসানোর পর আমরা এখানে টিকমার্ক করে দিব। তো টিকমার্ক করার আগে আপনি সবচেয়ে ভালো হবে কি এগুলো নিউ ট্যাবে ওপেন করে এগুলো পড়বেন, এগুলোর মধ্যে কি কি বলেছে, কি কি টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি অথবা কি সিস্টেম, এগুলো এগুলো সবকিছু আপনি ইন্ট্রোডাকশন সহ সবকিছু এখানে পড়ে নেবেন। সো এখানে এগুলো সবকিছু আপনি আবারও রিভিউ করবেন, সবকিছু চেক করার পর সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে কি করবেন, ফিনিশে ক্লিক করবেন। সো দেখুন আমাদের এখানে অ্যাকাউন্টটি অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দেখুন আমাদের এখানে ইউনিক অ্যাসোসিয়েট আইডি এখানে দেখাচ্ছে, টেক ট্রিগার, তারপর এখানে দেখুন 20 যোগ হয়ে গিয়েছে। সো আপনি যাই দিবেন, যেটাই দিবেন ওটির সাথে আমাদের এটি যোগ হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট আইডি, তো এটি আমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে। তো আমরা এটি এক জায়গায় সেভ করে রেখে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম নিচে ইন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, তো আমাদের পেমেন্ট এবং ট্যাক্সের ইনফরমেশন দিতে হবে, তো যার মাধ্যমে আমরা উইথড্র করতে পারি। এখানে যে কমিশনগুলো আমাদের জেনারেট হবে, যে টাকাগুলো বা ডলারগুলো আসবে, ওই ডলারগুলো কিভাবে আমরা উইথড্র করবে, তো উইথড্র করার জন্য আমাদের এখানে কিছু পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। তো আমরা নাওতে ক্লিক করতে পারি, অথবা যদি আমরা পরক্ষণে যাই সেক্ষেত্রে আমরা এখানে লেটারে ক্লিক করতে পারি। সো আমরা একটু লেটারে দিয়ে দিচ্ছি, আমরা এখানে নাওতে একটু পরে ক্লিক করছি, আমরা লেটার দিয়ে আমরা ড্যাশবোর্ডটি দেখি, আমরা এখনই দেখব, কোনো সমস্যা নেই। সো এখানে আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি, এখানে গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সামারি অফ দ্য মান্থস, এখানে কত ডলার আমাদের ইনকাম হবে, ক্লিক কয়টায় পড়ছে, কত ডলার আর্নিং হবে, এগুলো সম্পর্কে আমরা এখানে বিস্তারিত কিছু জিনিস দেখব। তো এখানে কিছু প্রোডাক্টও শো করছে লিংক ক্রিয়েট করার জন্য। তারপর আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সো এখানে দেখুন প্রোডাক্ট লিঙ্কিং, প্রোডাক্ট লিঙ্কস, তারপর এখানে ব্যানার্স রয়েছে, তারপর নেটিভ শপিং অ্যাডস রয়েছে, তারপর মোবাইল প্রোভার এখানে রয়েছে, তারপর লিঙ্ক টু এনি পেজ, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রোডাক্ট লিঙ্কে আমরা ক্লিক করে দেখি। সো প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যদি আসি, এখানে আমরা কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাবো, তারা কিছু প্রোডাক্ট এখানে রিকমেন্ড করছে। সো আমরা অ্যামাজনের যে কোনো প্রোডাক্টের নাম যদি আমরা এখানে দিই, তাহলে এখানে অটোমেটিকলি ওই প্রোডাক্টটি চলে আসবে। সো ধরুন আমি একটি প্রোডাক্ট নেম দিচ্ছি, সো ধরুন আমি এখানে এসপি মনিটর লিখে আমি সার্চ করলাম, চাচ্ছি যে এসপি মনিটর সেল করতে। সো এখানে যদি সার্চ করেন এখান থেকে, তাহলে অ্যামাজনের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে এই রিলেটেড ওই প্রোডাক্টগুলোর নাম আসবে, অথবা প্রোডাক্টের ইউনিক কিছু কোড বা আইডি থাকে, ওই আইডি লিখেও যদি আপনি এখানে সার্চ করেন তাহলে এখানে শো করবে। সো আমরা এখানে যদি দেখুন আমরা গেট লিঙ্ক দেখতে যাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টের, এখানে যদি আমরা গেট লিঙ্কে ক্লিক করি তাহলে লিঙ্ক পেয়ে যাব। সো দেখুন আমাদের টেক্সট অ্যান্ড ইমেজ, তো আমরা আমাদের ওয়েবসাইটে চাইলে আমরা এটি বসাতে পারি। আমাদের ওয়েবসাইটে বসানোর জন্য এখানে দেখুন এই যে এই হাইলাইট এইচটিএমএল, এটি আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো প্রান্তে বসালে আমাদের এভাবে একটি ব্যানার শো করবে, এবং ওখানে ক্লিক করলে, ক্লিক করার পর যদি প্রোডাক্ট পারচেস করে বা কিনে, তাহলে আমাদের অ্যাকাউন্টে কমিশন অটোমেটিকলি চলে আসবে। সো আমাদের এখানে দেখুন ট্র্যাকিং আইডি হিসেবে কিন্তু আমাদের এই যে ওই নামটি এখানে শো করছে। তারপর এখানে টেক্সট অনলিতে যদি ক্লিক করেন শুধু টেক্সট পাবেন। এই যে দেখুন স্ট্যান্ডার্ড লিঙ্ক এখানে ক্লিক করলাম, এটি হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। তারপর এখানে শর্ট লিঙ্কে ক্লিক করলে এখানে দেখুন একটি শর্ট লিঙ্ক পাচ্ছি। সো এই শর্ট লিঙ্কটি আমাদের বেশি প্রয়োজন হবে, এই শর্ট লিঙ্কটি আমি এখান থেকে কপি করলাম। তারপর শর্ট লিঙ্ক কপি করে আমি এখানে দেখি কোন প্রোডাক্টটি, এখানে দেখুন আমাদের এইচপির এই প্রোডাক্টটি। তো এখানে অথবা আমি অন্য কোনো ব্রাউজারে এই শর্ট লিঙ্কটি বসিয়ে আমি এখানে যদি এন্টার দিই, আমাদের ওই প্রোডাক্টটিতে নিয়ে যাবে। তো এভাবে কেউ যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে, এখানে দেখুন আমাদের ট্র্যাকিং আইডিটি এখানে শো করছে। তো এখানে এখানে যদি এসে যদি কেউ কিনে তাহলে আমরা কমিশন পাবো। সো আমরা ডিরেক্ট এই কাজগুলো amazon.com থেকেও করতে পারি। তো আমরা এখন amazon.com এ যাই। তো amazon.com এ আসলে আপনার যদি অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি যদি লগ ইন অবস্থা থাকে, তাহলে আপনি উপরে এরকম একটি বার দেখতে পাবেন যেটির নাম হচ্ছে সাইট স্ট্রাইপ। সো এখানে দেখুন এখানে টেক্সট রয়েছে, ইমেজ চাইলে ইমেজ পাবেন, তারপর টেক্সট ইমেজ, এগুলো অনেক ধরনের অপশন পাচ্ছেন। সো আমি চাচ্ছি যে পুরো অ্যামাজনের লিঙ্কটি আমি চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এখানে টেক্সটে ক্লিক করলে পুরো অ্যামাজনের একটি লিঙ্ক আমি পেয়ে যাচ্ছি। তো এখানে গেট লিঙ্কে যদি ক্লিক করেন অথবা ফুল লিঙ্কে যদি ক্লিক করেন, এই যে এখানে দেখুন ফুল লিঙ্ক পাচ্ছি, এখানে শুধু amazon.com এর জন্য রেফার করছে। সো আমরা অ্যামাজন হোম পেজে যদি লিঙ্ক প্রয়োজন হয়, আমরা এখানে ক্লিক করে অ্যামাজন হোম পেজের লিঙ্কটি নিয়ে, তো যে জায়গায় আমরা শেয়ার করবো ওখান থেকে ক্লিক করে এসে এখানে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে আমরা কমিশন পেয়ে যাব। সো আমরা এখানে যে কোনো একটি প্রোডাক্টের মধ্যে ঢুকি,
এখানে ধরুন যে কোনো প্রোডাক্ট অথবা উপরে আমরা প্রোডাক্টের নাম লিখে আমরা সার্চ করব। সো এখানে রিয়েলমি 6 প্রো অথবা 7 প্রো লিখে আমরা একটি মোবাইলের নাম লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। সো আমরা এখানে যে কোনো একটি প্রোডাক্টের ভিতরে ঢুকব। তো ভিতরে ঢোকার পর দেখুন আমাদের টেক্সট নামের অপশন তো আমরা পাচ্ছি, সাথে আমাদের ইমেজ অপশন, তারপরে টেক্সট ইমেজ এগুলো রয়েছে। সো আমরা যদি ইমেজে ক্লিক করি দেখি আমরা কি পাই। ইমেজ আমরা ক্লিক করি, করার পর এখানে দেখুন আমাদের ইমেজ সাইজটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, স্মল, মিডিয়াম, তারপর লার্জ। এখানে আপনি সাইজ চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে এই যে এইচটিএমএল কোড একটি দেখা যাচ্ছে, এই এইচটিএমএল কোডটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইট বা আমরা যে প্রোডাক্ট রিভিউ করব ওই প্রোডাক্টের মধ্যে, ওই রিভিউর ট্যাবের ভিতরে আমরা বসাবো এই এইচটিএমএল কোডটি, তাহলে আমাদের এটি কাজ করবে। সো আমরা আমাদের ড্যাশবোর্ডটিতে আমরা আবারও আসব, ফিরে আসব। আসার পর এখানে যেগুলো রয়েছে এখানে দেখুন, তারপর মোবাইল পপ বার, এখানে আমরা যদি মোবাইল পপ বারে ক্লিক করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো দেখি। আমরা এখানে মোবাইল পপ বারে এখানে অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমাদের মোবাইলে যদি এভাবে স্ক্রোল করে, মোবাইলে যদি আমরা বসাই তাহলে এভাবে মোবাইল পপ বার শো করবে। সো আমরা এই কোডটি, এখানে যে কোডটি রয়েছে এই কোডটি আমরা আমাদের ওয়েবসাইটে যদি বসাই তাহলে মোবাইল ভিউ থেকে এরকম একটি পপবার সে দেখতে পাবে। সো এই জন্য আমাদের এখানে যদি আমরা এখানে মোবাইল পপবারে ক্লিক করি তাহলে এখান থেকে মোবাইল পপবারটি আমরা নিতে পারবো। তারপর এখানে ব্যানার, নেটিভ শপিং অ্যাডস, এখানে অনেকগুলো অপশনই রয়েছে, লিঙ্ক টু এনি পেজ। সো আমরা এখন আমাদের পেমেন্ট অপশনগুলো আমরা অ্যাড করব। তো এখানে টেক্সট ইনফরমেশন রয়েছে, তারপর পেমেন্ট ইনফরমেশন রয়েছে, দুইটি অপশনে যাচ্ছে। তো টেক্সট ইনফরমেশন আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করি এই লিঙ্কে। সো এখানে অ্যাবাউট ইউর মধ্যে আমরা এখানে দেখুন হোয়াট ইজ ইউর টেক্সট ক্লাসিফিকেশন। সো আমাদের টেক্সট ইনফরমেশন কি আমাদের ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস পারপাস। সো আমাদের টেক্সট ইনফরমেশনটি যদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেব। তারপর এখানে দেখুন পর ইউএস টেক্সট পারপাস আর ইউ ইউএস পারসন, সো আমরা এখানে নো করি, কারণ হচ্ছে যে আমরা ইউএস এর বাইরে, যেহেতু আমরা বাংলাদেশি এখানে জন্য আমরা নো করে দিলাম। সো এখানে আর একটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা আপাতত নো করে দিলাম। তারপর একটু নিচে আমরা এখানে টেক্সট আইডেন্টিটি ইনফরমেশন আমরা এখান থেকে আমাদের ফুল নেম দিব, তারপরে কান্ট্রি, সিটিজেনশিপ এখানে সিলেক্ট করে দেব। সো আমরা এখান থেকে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিই। তারপর এখানে এখানে আমাদের ফুল নেম দিয়ে দিব, আপনি আপনার ফুল নাম নেমটি এখানে দিয়ে দিবেন। সো এখানে একটি ফুল নেম দিয়ে দিলাম। তারপর এখন মেইলিং অ্যাড্রেস, সো আপনি যদি মেইলিং অ্যাড্রেস হিসেবে যদি আলাদা কিছু চান, এখানে দেখুন আমাদের আমাদের অ্যাড্রেস শো করছে। সো আপনি যদি আলাদা চান এখান থেকে আপনি টিকমার্ক করে দিবেন। তারপর এখানে আলাদা যদি মেলিং অ্যাড্রেস চান তাহলে এখান থেকে ওটি দিয়ে দিবেন। সো আমি চাচ্ছি যে এই অ্যাড্রেসটি আমাদের মেলিং অ্যাড্রেস হিসেবে থাকুক, কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখুন আই হ্যাভ এ নন ইউএস টিন, সো আপনার কাছে যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিন সার্টিফিকেট নাম্বার দিবেন, অথবা না থাকলে আপনি এখান থেকে আনটিক করে দিবেন। তো টিন সার্টিফিকেট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশের গভর্নমেন্টের একটি ওয়েবসাইট রয়েছে, অনলাইন টিন সার্টিফিকেট অথবা অনলাইন টিন সার্টিফিকেট, এই যে দেখুন অনলাইন টিন সার্টিফিকেট বাংলাদেশ, এখানে আমরা যাব। তারপর এনবিআর গভর্নমেন্ট বিডি, এখানে ন্যাশনাল বোর্ড রিভিনিউ, এখানে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আপনি একটি টিনের জন্য এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমেও খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে দেখুন এই যে ইটিন নামের একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন এখানে রেজিস্টার করে আপনি টিন ইনফরমেশন দিতে পারেন। সো এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি, আমার অলরেডি একটি টিন সার্টিফিকেটের একটি অ্যাকাউন্ট রয়েছে। সো এখানে যদি আমরা লগ ইন করি আমরা এখানে দেখতে পাবো আমাদের, সো এখানে বিউ টিন সার্টিফিকেট, আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে এরকম একটি আপনি টিন আইডি দেখতে পাবেন, যেহেতু আমি এখানে আমার টিন আইডিটি তৈরি করেছি এখানে এরকম একটি ফর্ম আমি দেখতে পাচ্ছি। সো আমার এই টিন কোডটি আমাদের প্রয়োজন হবে, এটি আমরা কপি করব। কপি করে আমরা এখানে বসিয়ে দিব, দেখুন এখানে বসিয়ে দিলাম, এখন ঠিক আছে। সো আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে আপনি এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে না দিলেও কোনো এত প্রবলেম নেই, তো দেওয়া ভালো আর কি। সো আমরা টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের নর্মালি আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন হবে, যেমন আপনার ভোটার আইডি প্রয়োজন হবে, অথবা ভোটার আইডি যদি না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হতে পারে, এই ধরনের কিছু যদি থাকে তাহলে আপনি এখান থেকে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো আবেদন করার জন্য এখানে দেখুন একদম উপরে টিন অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। সো আমার যেহেতু অলরেডি আমি সাবমিট করেছি, অ্যাপ্লাই করেছি, এই জন্য আমরা ফর্ম পাচ্ছি না, এখানে একটি ফর্ম পাবেন, ফর্মে যাবতীয় ইনফরমেশন পূরণ করবেন, সহজ হিসেব, কোনো কিছু ঝামেলা ছাড়াই আপনি অ্যাপ্লাই করলে আপনি টিন সার্টিফিকেটের সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। সো ওই যে ইনফরমেশনগুলো সব কিছু ইউজ করে আপনি এখানে দিয়ে দিবেন।
সো আপনার কাছে ধরুন টিন সার্টিফিকেট নেই অথবা টিন নাম্বার নেই, সেক্ষেত্রে আপনি এখানে উঠিয়ে দিলেন। তো এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি কি কি রিজনের জন্য আমাদের এখানে টিন সার্টিফিকেটটি আমরা তাদেরকে প্রোভাইড করছি না। সো এটি রিজনগুলো পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন। এখানে সেকেন্ড অপশনটি দেখুন, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর টিন বাট হ্যাভেন রিসিভ দ্য ইয়ার। তো আপনি অলরেডি টিনের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন যদি টিনটা রিসিভ না করতে পারেন অথবা টিনটা যদি আপনার হাতে না থাকে তাহলে এটি দিতে পারেন। তারপর এখানে আই কুড নট হ্যাভ নট অবটেন টিন ফর্ম লোকাল অথরিটিস বিকজ অব আদার রিজন। সো আপনার যদি অন্য কোনো কারণে যদি আপনি টিন সার্টিফিকেটটি যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আপনি এখানে থেকে যে কোনো একটি আপনি অপশন সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে কন্টিনিউতে প্রেস করতে পারেন। সো আমরা তারপর এখানে দেখতে পাচ্ছি রিলেটেড টু ইনকাম। তো রিলেটেড টু ইনকাম হচ্ছে যে আমাদের ইনকামগুলো আমাদের ইউএস এর বাইরে নাকি ভিতরে, কোন কোন কোথায় আমাদের ইনকামগুলো আমরা করি। সো আমাদের যে ইনকামগুলো আমরা করি এটি কি ইউএস এর ভিতরে নাকি বাইরে, এই যে সিস্টেমগুলো আমরা এখানে দিয়ে দেবো। সো এখানে দেখুন অল সার্ভিস উইল পারফর্মড আউটসাইড অফ ইউএস। সো যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু আমাদের ট্যাক্সের সিস্টেমটি আমাদের ভিন্ন। যদি আপনি ইউএস পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে এটি দিয়ে দিতে পারেন। সো আমরা এখানে প্রথমটি আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে সাইন ইন অ্যান্ড সাবমিট, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তারপর এখানে এটি টিকমার্ক করে রাখবেন। তারপর একটু নিচে আসবো, আসার পর এখানে দেখুন সিগনেচার। তো এখানে আপনি এখানে সিগনেচার হিসেবে আপনি আপনার ফুল নেমটি দিয়ে দিবেন। তারপর এখানে ডেটটি দিয়ে দিবেন। তো ডেটটি অটোমেটিক্যালি আজকের ডেটই এখানে শো করছে। সো আপনি যেদিন এখানে অ্যাপ্লাই করবেন ওই ডেটটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সেভ অ্যান্ড প্রিভিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখুন রেফারেন্স আইডি। সো আমাদের এই রেফারেন্স আইডিটিও আমাদের প্রয়োজন হবে, এটি আলাদা কোনো জায়গায় নিয়ে আপনি সেভ করে রাখবেন। সো আমরা এখানে যদি দেখি আমরা আরও অপশনগুলো দেখতে পাচ্ছি। সো এখানে সব কিছু আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখুন আমাদের সাইন শো করছে, তারপর এখানে ডেট, এখানে আরও কিছু অপশন। তো সব কিছু শেষে আমরা এখানে সাবমিট ফর্ম, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের এখানে সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেছে। আমরা এক্সিট ইন্টারভিউ, এখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা এখানে আবার রিপ্রিট দিই, দেখি আমাদের এটি কোনো চেঞ্জ হয়েছে কি না। তো দেখুন আমাদের টেক্সট ইনফরমেশনের সিস্টেমটি আমাদের এখান থেকে চলে গিয়েছে। আমরা এখানে পেমেন্ট ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। তো পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করার পর আমরা এখানে দেখি আমরা পেমেন্ট ইনফরমেশন অ্যাড করার জন্য এখানে আমরা দেখতে হবে। সো এখানে দেখুন বিইউর পেমেন্ট হিস্টোরি রয়েছে, তারপর বিইউর রেট কার্ড। তো এখানে দেখুন চেঞ্জ পেমেন্ট মেথড, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব, যে পাসওয়ার্ডটি দিয়ে একটু আগে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম। সো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দিতে হবে, একটি ফোন নাম্বার দিয়ে দিব। সো এখানে ফোন নাম্বারের এখানে এটি সিলেক্ট করলাম, তারপর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব। সো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে টেক্সট মেসেজ রয়েছে, তো এখানে সেন্ড ওটিপি, তো একটি ওটিপি যাবে আমাদের এই নাম্বারে। তো আমরা দেখি, সো আমাদের মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি একটি কোড চলে এসেছে অ্যামাজন থেকে। সো আমরা ওটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে কন্টিনিউ বাটনটিতে প্রেস করব। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন ইউর পেমেন্ট মেথড, তো পে মি বাই ডিরেক্ট ডিপোজিট, তারপর এখানে পে মি বাই অ্যামাজন গিফট কার্ড। আপনি যদি গিফট কার্ডের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন, অথবা পে মি বাই চেক। তো চেকের মাধ্যমে একটু ঝামেলা হয় আমাদের বাংলাদেশে চেক আসতে, তো আপনি যদি চেক চান সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দিতে পারেন। তারপর এখানে $100 হলে আপনি চেক আপনার অ্যাকাউন্টে যাবে। এখানে দেখুন কন্ট্রাক্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটি আমরা একটু আগে দিয়েছিলাম কন্ট্রাক্ট অ্যাড্রেস হিসেবে, ওই অ্যাড্রেসে চলে যাবে। তো আমরা একটু ওপেন করে দেখি কন্ট্রাক্ট অ্যাড্রেসটি। তো সবচাইতে ভালো হয় কি আমরা উপরের সিস্টেমটি আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর এখানে দেখুন ব্যাংক লোকেশন। সো ব্যাংক লোকেশন হিসেবে আমরা এখানে আমাদের পেওনরের আমরা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারি। এখানে আমরা যদি দেখি এখানে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা আমাদের পেওনর অ্যাকাউন্টে যাই, তারপর পেওনর অ্যাকাউন্টের ব্যাংকটি আমরা এখানে অ্যাড করব। তারপর পেওনর থেকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে পেওনর থেকে আমরা আনতে পারবো। সো আমরা আমাদের পেওনর অ্যাকাউন্টে সাইন ইন করলাম। তারপর এখানে রিসিভ থেকে আমরা গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এখানে আমরা প্রেস করব। গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ইউকে, জিবিপি যদি আমরা চাই, তারপর ইউরো যদি আমরা ইউরো জোন হই ইউরো, তারপর ইউএসডি যদি আমরা ইউএসএ যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা ইউএসডিতে আমরা পেমেন্টটি নিতে পারবো। তো আপনি এখান থেকে জার্মানি ফ্রান্স আপনি যেখানে সিলেক্ট করবেন
সো আমরা ইউএসডি তে আমরা চাচ্ছি, তো সেই জন্য আমরা এখানে ইউনাইটেড স্টেটস দিলাম। তারপর এখানে আমাদের কারেন্সিটি আমরা ইউএস ডলার আমরা এখানে দিয়ে দেব। সো সেই জন্যই আমরা এখানে দেখুন ইউএসএ, এখানে আমরা এটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে ব্যাঙ্ক নেম দেখতে পাচ্ছি, ব্যাঙ্ক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এখানে কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা এগুলো ফিল আপ করব। তো এখানে কারেন্সি হিসেবে ইউএস ডলার রয়েছে, তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এখানে যেই নামটি ওই নামটি একই হতে হবে। তো হোল্ডার নেম আপনি এখানে পেয়ে যাবেন, আপনার পেনর অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন। তো এখানে দেখুন আমার ব্যাঙ্ক হোল্ডার নেম হিসেবে আজহারুল ইসলাম রয়েছে, আমি এখানে এটি দিয়ে দিলাম। তারপর অ্যাকাউন্ট টাইপ এখানে আমাদের চেকিং, তো এটি দিয়ে দিলাম। তো এই টাইপটি বোঝার জন্য আমরা এখানে আসি, এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ এখানে চেকিং রয়েছে এটি। সো আমরা একটু নিচে আসি, এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। সো আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দেখি কোনটি, এই যে দেখুন অ্যাকাউন্ট নাম্বার। সো আমরা এখানে এটি কপি করলাম, তারপর অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব, আবারও এটি দিয়ে দিব। সো সেম নাম্বারই, তারপর এখানে ব্যাঙ্ক নেম রয়েছে, তো দেখি ব্যাঙ্ক নেমটি কি, এখানে দেখুন ব্যাঙ্ক নেম, তো এটি আমরা এখান থেকে কপি করলাম। তারপর এখানে আমরা এটি দিয়ে দিলাম, তারপর আমরা এখানে আবারও আসবো, এখানে রাউটিং, তারপর এখানে রাউটিং নাম্বার দিয়ে দিলাম। সো এখানে আপনি এটি যে এটি সুবিধা হচ্ছে যে এই যে প্রথম সিস্টেমটি সুবিধা হচ্ছে যে মাত্র $10 হলেও আপনি পেমেন্টটি পেয়ে যাচ্ছেন। সো এখানে একটি সুবিধা হচ্ছে যে আমরা মাত্র $10 হলে আমরা আমাদের এখানে ডলারগুলো উইথড্র করতে পারবো, উইথড্র করে আমরা আমাদের পেনর অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। সো আমাদের পেনর অ্যাকাউন্টে যখন আসে তাহলে আমরা পেনরের যে কার্ডটি রয়েছে ওই কার্ডটি আমরা ইউজ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে দেখুন উইথড্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের লোকাল যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করে আমরা আমাদের ডলারগুলো খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে পেনর থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারবো। সো এখানে আপনার একটি কোশ্চেন থাকতে পারে, আমরা পেনরের অ্যাকাউন্ট অ্যাড্রেস এখানে দিলাম কেন, পেনর অ্যাকাউন্ট কেন দিলাম, ডাইরেক্টলি আমরা আমাদের বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বারও তো দিয়ে দিতে পারতাম। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখুন এই লিস্টে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো অপশন নেই, সো সেই জন্যই আমরা পেনরের অপশনটি আমরা দিয়েছি এবং পেনর থেকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকাগুলো পাঠাতে পারবো। সো এভাবেই সবকিছু আমরা ফিল করব, ফিল করার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন পেমেন্ট ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। সো এখন আমরা যদি হোম পেজে আসি, এখানে কোনো এরর দেখতে পাচ্ছি না, কোনো নোটিশ দেখতে পাচ্ছি না, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে। সো এখন আমাদের এখানে লিংক জেনারেট করে আমরা ইনকাম করার পালা। তো নেক্সট টাইম আমরা দেখব কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায় এবং ওয়েবসাইটের মাধ্যমে অথবা কিভাবে ব্লগ সাইটের মাধ্যমে এবং আমরা অন্য অন্য সিস্টেমগুলো দেখব কিভাবে আমরা একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে পারি বা অ্যাফিলিয়েট ব্লগ সাইট তৈরি করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।